যে পৃথিবীতে আজও অনেক মানুষ এমন আছে, এরা যদি আজ জেলখানা থেকে বের হয়ে বাইতুল মোকাররমের এই মেন গেটে দাঁড়িয়ে যদি বলে জাতির লোকেরা কোন কারণে আমার 10 বছর জেলখানায় রাখলে, একটু জবাব দাও। যে কয়েকজন মানুষ আল্লাহর নবীকে মুগ্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে, এদের ইমান ছিল না কিন্তু বিবেক ছিল। আর আপনার ইমানও আছে বিবেকও আছে, আমার মনে হয় দুইটার উপরে কুকুরে বসবাস করেছে। আল্লাহ ষড়যন্ত্রের কথা জানিয়ে আমাদের আশ্বাস দিচ্ছে, আমাদের আশ্বস্ত করছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আবু জাহেল মক্কা মানুষদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাকশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইয়াহদিউ ওয়া ইউয়িদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে ধরি না যদি ধরি পরে আর ছাড়ি না। আল্লাহু ইয়াসতাহজিউ বিহি মায়া মুদ্দুহু ফি দুনিয়াহি ইয়ামাহু। মানুষকে আমি আল্লাহ ঘড়ির মতো ছাড় দেই, ও ছাড় পেয়ে যখন বাড়তে থাকে ওরে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। ও মনে করে আমি এখন বেড়ে গেছি, তখন উপহাস করে, আমি আল্লাহর সাথে উপহাস করার জন্য কারো ছাড় দেই। এই আয়াতটা বিশ্বের সাথে অনেক মানুষের জীবনে মিলে যাবে যাচ্ছে। এই জন্য আপনি ষড়যন্ত্র দায়ী করেন, পৃথিবীর জমিন থাকার জায়গা না, যেদিন এই দুনিয়ায় এসেছি কোরআনের আয়াত পড়েছি যে করল না চিন্তায় কতল মাও, ওই দিন বিশ্বাস করেছি থাকা যাবে না, অন্তত ইমান বাদ দিয়ে দুনিয়ায় বাঁচাও যাবে না। কথা বলেন আল্লাহ যখন বলেন আমি হিন হুম রয়দা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি ছাড় দিয়েছি, আপনি একটু একটু ধৈর্য ধরে, আমরা এই আয়াতের দিকে তাকিয়ে ধৈর্য দান করি আছি। অনেকে মনে করে কিছুই তো হয় না, এত কিছু করি, এত কিছু করে ধৈর্য ধারণ করে আছি, কিছু বলি না, আমাদের শক্তি আছে, হাত এখনো আছে কিন্তু হাতের শক্তিটা শেষ হয়ে যায়। কথা বলেন বুক এখন আল্লাহ দিয়েছে, বুকের ভেতর যে পাওয়ার এখন শেষ হয়ে যায়নি, এক লোক চিড়িয়াখানায় গেছে বউ নিয়ে, বউ নিয়ে যাওয়ার পরে বান্দরকে দিয়েছে একটা আম, বাঁদর আম নিয়ে একবারে মুখে দেবে না দিয়ে পেছনে দিয়েছে, মেয়ে লক্ষ রেখে গেছে। বিয়ার বিয়া তো গায়ে দায়িত্ব পালন করে, কারো তারাও বিয়ার যারা দায়িত্ব ছিল এসে বলছে আপা সিল নেবেন না, আপনি তো আসল বিষয় জানেন না, কিছুদিন আগে আপনার মতো স্বামী স্ত্রী এসে আমার বাবাকে একটা আম দিয়েছিল, ও আমটা একবারে মুখে দিয়ে ভেতরে যাওয়া পারবে হয় না, 3 দিন বানর মারায় যাবে, শেষ পর্যন্ত আমার বানরের পেছনে স্ত্রীরে আম বের করে পরে সেলাই করা, ওই দিনের পরে যে যা দেয় বানর আগে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আজ যা করছো পৃথিবীতে মানবতার সাথে, আজ যা করছো পৃথিবীতে আলেমদের সাথে, চিন্তা ভাবনা করে করা লাগবে, কারণ আম খাওয়া না পেছন দিয়ে বের হবে কিনা পেছনের আন্দাজ বুঝে আটি গেলা দরকার। আমার মনে হয় পৃথিবীতে আজ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গুলো চলছে অধিকাংশ গুলো প্রকাশ্যে আর কিছু কিছু আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আল্লাহ তাআলা বলেন ওরা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্রের অ্যান্টিভাইরাস হিসাবে কি করা লাগবে ওটা আমি আল্লাহ তৈরি করে রাখি। আজ পৃথিবীতে যারা ইসলাম নিয়ে মানবতা নিয়ে ষড়যন্ত্র করছে, আপনি তো এখন শুরু করলেন, এর অ্যান্টিভাইরাস কি দেওয়া লাগবে এটা আল্লাহ হাজার হাজার বছর আগে পরিকল্পনা করে দেখেছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলেন হে নবী ওদেরকে ছাড় দে, যারা ষড়যন্ত্র করে যারা কুচক্রী মহল ওদেরকে আপনি ছাড় দেন, আমি আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। শব্দের দিকে খেয়াল করুন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম আমহিলহুম রুয়াইদা, তাদেরকে ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। আজকের এই আলোচনাটা কালকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সবাইকে আহ্বান জানাচ্ছি আল্লাহর সিদ্ধান্তটা শুনে আপনি বোঝার চেষ্টা করেন।
ষড়যন্ত্র আপনি সফল করতে পারবেন না। এটা যদি আমির হামজা চ্যালেঞ্জ দিত আপনি পারতেন, সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে আমির হামজার মালিক যিনি, কথা বলা ঠিক কিনা? আমাদের কোন চিন্তা নেই, ভাবনা নেই, দুশ্চিন্তা নেই, ইসলামের উপরে থাকতে গিয়ে আমরা বিচলিত হই না, দুঃখ পাই না। কারণ কি, আমরা মাঝে মাঝে দেখি বাঘের শক্তি বেশি না ছাগলের, বলেন বাঘের শক্তি বেশি, এরপর বাঘ সবসময় লোকালয় আসতে পারে না, কথা বলছেন? আসলে মার খেয়ে, বলেন না কেন? ছাগল শক্তি আছে, অথচ যায় সব জায়গায় অপেন ভাবে, ওর মনের ভেতরে এই সাহসটা আছে, আমি যতই দুর্বল হই না কেন আমার একজন মালিক আছে, আমাকে কেউ যদি ধরে মারে তাড়া দেয়, অন্তত আমার ভয় করার যে শক্তিটা আল্লাহ দিয়েছে, এই ভয় করবো আমার মালিক এসে অবশ্যই আমারে বাঁচাবে। একটা ছাগলের ভেতরে যদি বিশ্বাস থাকে, আমরা কি ছাগলের চাইতে অধম? হ্যাঁ, এদেশে ছাগলের চাইতে অধম আছে তারা, যে মানুষগুলো আমার আল্লাহর উপরে ভরসা করে না। আপনি ছাড়ছেন একটা বালককে এক বছর ছয় মাস যাদের বয়স, এভাবে উপরের দিকে ছুটে মারবেন, যত উপরে যাবে তত হাসবে না কাঁদে? খেয়াল করবেন যত উপরে ছুটে মারবেন তত হাসবে। আপনি কিন্তু ছুটে মারার পরে হাত নিচে দিয়ে বসে আছেন, কিন্তু ওর ভরসা আছে যে আমার বাবা মা বা আমার চাষা অন্তত উপরের দিকে ছুটে মেরে আরামে বসে থাকতে পারে না, আমার ধরবে, এতটুকু বিশ্বাস আছে যেন উপরে আছে, পড়ে যাওয়ার কোনো ভয় কোনো টেনশন কোনো চিন্তা নেই, ওর চিন্তা একটা যে আমি যত উপরে উঠি আমার আরাম হচ্ছে, নিচে নামতে গেলে আমার বাবা আমার মা আমারে ছেড়ে মাটিতে ফেলে কষ্ট দেবে না, আমারে ধরবে। অন্তত ছোট্ট বালকের মতো আমাদের ঈমান আল্লাহর উপরে আছে, আমার মালিক আজ আমাদেরকে ছেড়ে দিয়েছে, যে যত হুমকি ধামকি দিক না কেন অবশ্যই আমার মালিক আমারে একেবারে ছেড়ে দেবে না, ধরবে। এখানে ষড়যন্ত্র যাদের বিরুদ্ধে আমরা দেখি ফাঁসির দড়ি গলায় ঝুলছে, এরপরও মনে হচ্ছে হাসতেছে, এটা দেখা যায় না বাংলাদেশে? কারণ আমার এতটুকু ভরসা আছে, হয়তো জীবন দিতে পারতো না, এতটুকু ভরসা ওর উপরে মালিকের উপরে আছে, অন্তত আমার চাই হোক আমার মালিক আমার নিচে ফেলে দেবে না, ধরবে। আমরা ছাগলের মতো দুর্বল, কিন্তু আমাদের বিশ্বাস এই আমাদের একজন মালিক আছে, তিনি আমাদেরকে বাঘের মুখে ছেড়ে দেবে না, যদি কেউ ধরতে আসে শক্তিশালী অন্তত মালিক লাঠি দিয়ে হলেও আমাদেরকে বাঁচাবে। আমার ভাইরা, এজন্য ষড়যন্ত্রকারী যারা তাদের বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনে কারিমে প্রায় 18 টা আয়াত দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়া মাকারু ওয়া ষড়যন্ত্র করে, ওয়া মাকারাল্লাহ আমি আল্লাহ করি কৌশল, শব্দ একটা অর্থ দুইটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, ষড়যন্ত্র শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার মানায় না, মানায় এজন্য আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল, কি হবে? আর পৃথিবীতে যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় ষড়যন্ত্র করে, ওদের ক্ষেত্রে শব্দটার অর্থ ষড়যন্ত্র নেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ করি কৌশল, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ উত্তম কৌশলী, দুর্বল আল্লাহ। এই জন্য পৃথিবীতে যা হচ্ছে আজ আমরা শঙ্কিত না, আজ আমরা ভীত না, সন্তুষ্ট না, দুঃখিত না, কারণ পৃথিবীর জমিন আমাদের একজন মালিক আছে, অবশ্যই আমাদেরকে ধরবেন, ফেলে দেবে না। তার মানে ফেলে দাও বলতে আমি জাহান্নামের আগুন পৌঁছালাম, যদি আমাদেরকে আল্লাহ ছুঁড়ে দিয়েছে, হাত গুটি আমরা মনে করি আল্লাহ মনে হয় বসে আছে না, হযরত মুসা আলাইহিস সালামের জামানায়
ফেরাউন যখন তার জাদুকরকে দিয়ে সাপ বিচ্ছু এক একটা ছাড়ছিল, হযরত মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ এ মুহূর্তে আমি এখন কি করি? রব্বুল আলামিন বলেন, মুসা তুমি এই চিন্তা কখনো করবা না যে তোমার মালিক ময়দানে তোমাকে নামিয়ে আরশে বসে তামাশা দেখছে, কখনোই না, আমি আল্লাহ অবশ্যই তোমার সাথে আছি। মমিনরা তো এই কোরআন শুনতে সেই বিশ্বাসটাই বাড়ি নিয়ে যাবে, কথা বুঝতেছে? আপনি আসবেন আর চলে যাবেন না, আল্লাহ এটা চাই না, যারা কোরআনের অনুষ্ঠানে আসবে তারাই বিশ্বাসটা বাড়ি নিয়ে যাবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. سورة الفلق 2 نمبر آيات الله বর্ণনা দিচ্ছেন, এ পৃথিবীর মানুষ সবাই তার মমিন না, মমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? ওদের কলব, অন্তরাত্মা কেঁপে ওঠে যখন তাদের সামনে আল্লাহর আয়াত গুলো তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ দেওয়া হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। এখানে কোরআনের আলোচনায় সবার ঈমান বাড়বে না, ঈমান থাকলে বাড়বে, আর ঈমান না থাকলে শয়তানি বাড়বে। জাদাতুহুম ঈমানা, ঈমান না থাকলে আপনার বাড়বে কি? অনেকে বল হুজুর আমাদের রাগ হয়, রাগ তো হবে কারণ আপনি তো ঈমান নেই, আপনি তো বেঈমান। দেখেন এই কোরআন নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু সেহেলের সামনেও পড়েছিলেন, দুইটার নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে ঈমান বেড়ে গেল কারণ তার ঈমান ছিল, আর এক আবু কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেল, ষড়যন্ত্র বেড়ে গেল কারণ তার ঈমান ছিল না। এখানে আবু বকরের মতো যদি কেউ মন নিয়ে বসেন, তার যা ঈমান আছে ওইটা আল্লাহ আরো আজকে বাড়িয়ে দেবে, আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে কেউ বসে ও তো ঈমানই নেই। ওর দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আবু জেহেলের জাতীয় পোশাক কিন্তু দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, কারণ ওই দেশের জাতীয় পোশাকই ওইটা। আমাদের দেশের জাতীয় পোশাক যেমন শার্ট আর প্যান্ট মনে করে, ওই দেশের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, সে যেই হোক জুব্বা গায়ে দেয়, পুলিশও জুব্বা গায়ে দেয়, দাঁড়িয়ে আছে, পাগড়ি মাথায় আছে, ওটা ওদের জাতীয় পোশাক। এখানে আবু জেহেলের ওইটা ছিল, এখানে যদি কেউ দাঁড়ি নিয়ে জোব্বা নিয়ে পাগড়ি নিয়ে আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আপনার ওগুলো আছে পোশাক আশাক, ইমান নেই, কোরআন শুনে আপনার ইমান আজকে আর বাড়বে না, আপনার বেড়ে যাবে শয়তানি। এরকম মন নিয়ে কারা বসে আছেন? দাঁড়ি টুপি নিয়ে হাত করেন তো চোখের ভেতরে আল্লাহ ছয়টা জিনিস সাজিয়েছে, কয়টা? মনি, কর্নিয়া, লেন্স, লেস, ইফিউল, ইকুয়াল, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, ক্ষমতা হারিয়ে ফেলে, তখন পাগল হয়ে যায়। একটা তার 170,000 চিকন তারের ভেতরে মাত্র একটা তার যদি অকেজ হয়ে যায় তাহলে পাগল হয়ে যাবে। মানুষকে ঘুম দিয়েছে, মানুষকে আমি আল্লাহ ঘুম দিয়েছি ওর এই মাথাটা কন্ট্রোল করার জন্য। যদি আল্লাহ 3 দিন কাউকে একাধারে ঘুম না দেয়,
তাহলে ওই তার গুলো অকেজ হয়ে যাবে, কর্ম ক্ষমতা হারিয়ে ফেলবে, ওই এমনি পাগল হয়ে যাবে, নিজের পায়খানা নিজে খাবে। আসতেছে আপনাকে ডায়েট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। আবরাহাকে তা তো সে আবাবিল পাখি লেগেছে, আর মোদিকে টাইট করতে তা তো বল বল লেগেছে, কথা বলছে বল বলেও সতর্ক হয়নি, এজন্য সামনে নাকড়ি আসছে, নাকড়ি বোঝেন বল বলার যদি 100 পিছানে, কারণ আল্লাহর ঘর পৃথিবীতে আমার আল্লাহ নিজে রক্ষা করবেন, এটা তার নিজের দায়িত্বে আছে। কাবা শরীফ আল্লাহর ঘর, বাবরি মসজিদ আল্লাহর ঘর। কাবা শরীফ যদি আল্লাহ রক্ষা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না দুর্বল? অবশ্যই তিনি আবাবিল না পাঠালে হয়তো বুলবুল পাঠিয়েছেন, এটা যারা যদি সতর্ক না হয় নাকড়ি পাঠাবেন, এ বিশ্বাস আমাদের আছে। আমাদের ক্ষমতার বাইরে এখানে দোয়া করা ছাড়া, প্রতিবাদ করা ছাড়া ভাষা নেই। মুসাফির অবস্থায় আছি, আল্লাহর দরবারে বাবরি মসজিদটা দিয়ে দিলাম, আল্লাহ সা মনে লাগে তাই করব, অবশ্যই আমার আল্লাহ আছে, শক্তি এখন আছে না নেই আপনারও চিন্তা করার দরকার, চিন্তা করার দরকার নেই বলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা, বসে থাকবেন না, আপনার ইমান থাকবে। ঘরের ভেতরে যদি চোর ঢোকে সব জিনিস নিয়ে যাচ্ছে, আপনি তখন চিন্তা করবেন, পরিকল্পনা করবেন যে আমার লাঠি কি করবেন? কারণ কি? কারণ লাঠিটা থাকলে হয়তো এই চোরের হাত থেকে আঘাত করি হোক আর যে কোনো কায়দায় নিজেকে বাঁচানো যাবে এবং মালগুলো সংরক্ষণ করা যাবে, নাকি? আজ আমাদের যে ইমানের পজিশন, হয়তো হাত দিয়ে প্রতিবাদ করার ভাষা নেই, মুখ দিয়ে বলারও কায়দা নেই, ভোলার মতো অবস্থা হবে, অন্তর দ্বারা ঘৃণা এইটা এখনো খোলা আছে। ঘৃণা মানে পরিকল্পনা করা, এ পৃথিবীতে কেউ যেন এরকম কাজ আর না করতে পারে, পরিকল্পনা তৈরি করা। আমরা এখন 3 পজিশনে আছি, আমার মনে হয় আদাফুল ঈমান, আল্লাহ নবী বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, এইটাও তাদের ভেতরে নেই। যারা মনে করে যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, পর ঈমান নেই, যত বড় পাগড়ি থাকুক বেঈমান, আপনি বেঈমান হতে রাজি আছেন? একটু অন্তত পরিকল্পনাও করবেন ঘৃণার সাথে যে কি করা যায় এটা নিয়ে। আমরা ওইটা করেছি যে আমাদের এখানে তো অন্তত আর কিছু করার নেই, আমাদের মালিক যিনি আছেন অবশ্যই তিনি আবাবিল না পাঠালে বল বল পাঠিয়েছেন, এটা যদি না হয় নাকড়ি পাঠিয়ে হলো তার ঘরকে তিনি বাঁচাবেন। এখন বিশ্ব থেকে ঝড় উঠতেছে যে ওই জায়গায় মসজিদ ছিল মসজিদ থাকবে, হিন্দুরা পর্যন্ত কলকাতায় মিছিল করেছে না, মসজিদ ছিল ওখানে মসজিদ থাকা লাগবে, মন্দির যদি করতে হয় আপনার আরো জায়গা ফাঁকা আছে ওখানে করে, ওখানে মসজিদ ছিল। নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছে যে এবাদতের জন্য মসজিদ কি দরকার, এবাদতের জন্য যদি মুসলমানদের মসজিদের দরকার না হয় তাহলে পূজা করার জন্য মন্দির দরকার কি? মনে কর সাম্প্রদায়িক কথা, সাম্প্রদায়িক কথা এটা না, 96% মুসলমান এই দেশে, এই দেশে যদি মসজিদ এবাদতের জন্য না লাগে তো মন্দির কি দরকার? সারা পৃথিবীর সব মন্দির এক জায়গায় করলে একটা মসজিদের ইটের মূল্য হবে না? এটা আমার আল্লাহর সরাসরি ঘর, সরাসরি বলতে পারেন না? আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল দিয়েছেন বাইতুল নূর, এই মসজিদটা কাবা শরীফের সাথে রেলগাড়ির মতো কিয়ামতের দিন লেগে যাবে। এটা যারা দুনিয়ায় দায়িত্ব পালন করছেন, এর রক্ষণাবেক্ষণ করে, এরা সবাই এই মসজিদের ভেতরে হাজির হবে। রেলগাড়ি যেমন টানতে টানতে কমলাপুরে যায়, কিয়ামতের দিন কাবা শরীফ টানতে টানতে সারা পৃথিবীর মসজিদ গুলো বগি হিসাবে নিয়ে এদের ভেতরে যারা যাত্রী আছে এদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবে। মসজিদের দায়িত্ব নেবে কারা? জোর করে কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবার 17-18 আয়াত আল্লাহ জানিয়েছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘর তারা দায়িত্ব পালন করবে, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য হবে, মোতাওয়াল্লি হবে তারা, যাদের ভেতরে 5 গুণ থাকবে,
আজকের ধারায় মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে 3.5 লাখের উপরে মসজিদ একটু মিলান এই পাঁচটা গুণ বিশিষ্ট মানুষ দায়িত্বে আছে না নেই এক নম্বরে তাদের আল্লাহর প্রতি ঈমান থাকবে আর আমার তো মনে হয় যাদের ঈমান আল্লাহর প্রতি থাকবে তাদের দ্বারা শিরিক আর বেদাত হওয়ার সম্ভাবনা সৌদি আরবে 45 দিন ছিলাম ওখানে যাদের ঈমান আছে খুব যারা সৌদি মক্কা মদিনা যারা লোক তাদের অন্য গুণ আছে কিন্তু শিরিক বেদাত নেই কথা বুঝতেছে শিরিক বেদাত ওরা সহজে করে না হ্যাঁ আছে ওই দেশে শিরিক আর বেদাত এই বাংলাদেশ ভারত পাকিস্তানের লোক যে করে কিন্তু খুব যারা মক্কা মদিনার লোক দেখবেন শিরিক আর বেদাত করলে আপনার খবর আছে এমনকি আমি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে সাথে আমি হাত তুলেছিলাম আমি দোয়া করছিলাম রাফানা লাকা যিকরা হে আল্লাহ তুমি নবীর মর্যাদা আরো বাড়িয়ে দাও মনে মনে দোয়া করি এক পুলিশ আমার হাতের উপরে বাড়ি দিয়ে বলছে ইয়া হাজির বজ্জা আয়না মিলা দুকা ও হাজি দেশ কোথায় গিয়ে তুমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কি জান আপনি নবীর কাছে আপনি কি জান আমরা যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন কাবার মালিক আল্লাহর কাছে বলে নবী আপনাকে কিছু দিতে পারবে না যদি কিছু দিতে পারে আল্লাহ পারবে এটা পুলিশ তার কি ঈমান আরে যে এটা পুলিশ এই দেশের অনেক পুলিশ আছে শিরিক আর বেদাত আর আবিষ্কার করে আর সাহায্য করে যারা ইমানের সঠিক কথাগুলো বলে তাদেরকে সাহায্য করা সহযোগিতা করে এগিয়ে দেওয়া দূরের কথা তাদের আলোচনাগুলো বন্ধ করে দেয় আর যারা শিরিক বেদাত চালু করে তাদের পাহারা দেয় ওরাও পুলিশ এরাও পুলিশ আকারা পাতার পার্থক্য তাহলে আপনি ওরা রাগ করবেন দেখা যাচ্ছে সামনে বছর এই জেলায় আমার আশা করি এটা পুলিশের কে ইমান চিন্তা করেন তো নবীজির কবরের পাশে দাঁড়িয়ে দাও সাধারণ মানুষ না তাও তো আমি কিছু চাই না আমি আরো নবীর সম্মান কামনা করছি ও মনে করছে কিছু চাচ্ছে আমার বলছে আপনি কি চান আরবি ভাষা দিয়ে আপনার কিছু দরকার হলে পেছনে ঘরে কাবার মালিকের কাছে বলেন উনি দিতে পারবে নবী আপনাকে কিছু দিতে পারবে না এই কথাটা যারা এই দেশে গরম সুন্নি শুনেছেন গরম সন্নত পালন করে গরমে গরমে ওরা ছড়িয়েছে হ্যাঁ নবীর বিরুদ্ধে নবীজির কাছে কিছু চাইতে দেয় না চাবো কার কাছে সাবান চাই খাও পৃথিবীতে আল্লাহ যেটা দিতে পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক বলেন সন্তান দিতে পারে শুধুমাত্র আমার আল্লাহ পৃথিবীতে কারো ক্ষমতা নেই এটা দেওয়া কেউ যদি বলে না আমিও পারি আপনি যদি বিশ্বাস করেন না এ বুজুর্গ পারলে পারতে পারে তাহলে আপনার ভেতরে এখন শিরিক আছে আর শিরিক যুক্ত ঈমান কিয়ামতের দিন আপনার আল্লাহর দরবারে যাবে না অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবা মানসুর আল্লাহ বলেন তোর আমলনামা দেখে যদি শিরিকের কোনো গন্ধ পায় ওটা ধনী কণার মতো তোর মুখের উপর নিক্ষেপ করবে জোরে বলেন নাউজুবিল্লাহ বাংলার মানুষের আমল আপনার গাড়ি গাড়ি করার দরকার নেই শিরিক মুক্ত আমল করে বলেন আর ইমান যেন হয় শিরিক মুক্ত আমল যেন হয় বেদাত মুক্ত তাহলে অল্প আমলে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে পরীক্ষা করার জন্য যে ভালো কাজ করে কে আসতে পারে আল্লাহ কিন্তু আফসানও দিয়েছে আফসার দেয় আফসার মানে বেশি আর আফসার মানে ভালো এখানে আফসানের হাসান আহসান শব্দগুলোর ব্যাখ্যা আমরা পেয়েছি ইংরেজিতে দেখবেন গুড আছে বেটার আছে বেস্ট আছে গুড মানে আমরা সবাই ভালো বেটার মানে দুইজনের ভেতরে তুলনামূলক ভালো বেস্ট মানে সবার চেয়ে ভালো কথা বুঝতেছে আমার আল্লাহ এখানে হাসান দেননি হোসাইন দেননি কি দিয়েছে বলেন আহসান একটি তাফসীর আপনার গাড়ির গাড়ি পাহাড় পরিমাণে মানে দরকার নেই এবাদত তো আল্লাহ চায় না আল্লাহ চায় আপনার এবাদত তো যেন ভালো হয় কি হয় তাছাড়া আল্লাহ যদি বেশি এবাদতের দরকার হয় তাহলে তো হাসানুন দিতে পারতেন
হাসানুন আমালুন না দিয়ে দিয়েছেন আহসানু আমালা আমার এখানে টান আছে আল্লাহ চায় ভালো আমল উত্তম আমল কি আমল আর সুবহান সুতরাং আপনি আমল করেন কম কিন্তু শিরিক মুক্ত ঈমান নিয়ে আর বেদাত মুক্ত আমল যদি এক পনির পরিমাণ হয় কিয়ামতের দিন ওইটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন বলুন আমিন বাংলার মসজিদগুলো আজ যদি এরকম ঈমানওয়ালা মানুষ চাষ করত তাহলে ঈমান যারা আছে খতিব যারা আছে সঠিক কথাগুলো অন্তত বলতে পারত এমন মসজিদের সভাপতি কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে প্রথম কাতারে এসে এমন গরম দিয়ে ঈমানের দিকে তাকায় হুজুর আমি আসি ও যাই আলোচনা সাজিয়েছে সব ভুলে গেছে সাতটা দিন ইমাম সাহেব কোরআন হাদিস গবেষণা করে পরিবার সমাজ রাষ্ট্রে কি কি দরকার ওই কথাগুলো সাজাবে কথা বলছে না কেন কি সাজাবে পেঁয়াজের দাম কেন বাড়তেছে নিয়ন্ত্রণ কেন হয় না এটা কোরআন হাদিসের অবশ্যই কোন দলিল আছে নাই তো পেঁয়াজের দাম বাড়ানো হতো না আল্লাহর নবী তিরমিজির হাদিস নবীজি 1500 বছর আগে জানিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যারা খাদ্য গোদাম জাত করে কালোবাজারি করে এ মানুষগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য যারা নিজেদের লাভ বেশি করার জন্য খাদ্যকে মজুদ করে গোপনে রেখে দেয় স্টক করে রাখে এই মানুষকে আল্লাহ দুইটা শাস্তি দুনিয়ায় দেবে এক নম্বরে এই পৃথিবীতে আল্লাহ তাকে অবশ্যই অভাবে ফেলবে দুই নম্বরে ওই লোকটাকে আল্লাহ দুরারোগ্য ব্যাধি দেবে এই হাদিসটা জমার দিন মানুষের সামনে আলোচনা করলে যারা মুসল্লি অন্তত সাত দিন পরে আসে যারা কালোবাজারি করে এভাবে লবণকে আটক রেখে দাম বাড়িয়ে দেয় যারা গুজবে কান দিয়ে মানুষের ক্ষতি করে পরিবারে সমাজে রাষ্ট্রে কি দরকার সাত দিন গবেষণা করে ইমাম সাহেব এই তথ্যগুলো জাতির সামনে দেবে কিন্তু দেওয়া যায় না সভাপতি আর সেক্রেটারি সামনে বসে সব ভুলিয়ে দেয় কথা বলছে না কেন এই জন্য তো মসজিদ আবাদ করার জন্য প্রথম শর্ত সভাপতি সেক্রেটারি মতাবল্লি হতে চাও তোমার প্রথম দায়িত্ব আল্লাহর প্রতি ঈমান লাগবে আর বাংলাদেশে আমার মনে হয় যারা দায়িত্ব আছে সবাই না 100টা মসজিদের 98টা মসজিদের সভাপতি সেক্রেটারি শুদ্ধ যৌবন বয়সে যারা বিভিন্ন কাজে থাকে তারা হচ্ছে ঘুষখোর আর মুরব্বি হয়ে গেলে এখন আর চাকরি বাকরি না এখন শুদ্ধ এই জন্য আপনি জোর করে দায়িত্ব নেবেন না কারণে আয়াত আপনার বিরুদ্ধে অবস্থান নেবে আপনি জোর করে টাকা পয়সা আছে ক্ষমতা আছে আমার সভাপতি না দিলে হবে না জোর করে সভাপতি বসে আছে আপনার এই আয়াতটা কিয়ামতের দিন ধরে বিরুদ্ধে যায় কোন বাবা আপনাকে বাঁচাবে বলুন আপনাকে আমি আমি বাঁচাচ্ছি ভালো করে বললাম এখন আপনার বিবেক কি বলে দেখে দুই নাম্বার আলী আমেল আখেরে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি এই বিশ্বাস আপনার ভেতরে থাকতে হবে আমরা বাংলাদেশের বহু মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহ এগুলো দেখতে পাচ্ছি যারা ক্যাশিয়ার হয় দুই তিন বছরের ধনী হয়ে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মাদ্রাসার ক্যাশিয়ার এই টাকা পয়সা গুলো উপর থেকে সরকার দেয় ওই টাকা গুলো সব নিজের পেটে নেয় এই জন্য তো কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি আপনার ভেতরে না থাকে আপনারও দায়িত্ব নেওয়া ঠিক না আপনার জন্য জায়েজই না বলেন তিন নম্বরে আকামাস সালাত সে নামাজ কায়েমের আন্দোলন করবে বাংলাদেশে কোন মসজিদের সভাপতি সেক্রেটারি মতাবল্লি সদস্য ক্যাশিয়ার নামাজ কায়েমের আন্দোলন করে আপনি দেখা আমি সেখানে যাব এমনকি আমি যেখানে নামাজ পড়াই জমার নামাজ ওখানকার সভাপতি তো বাংলাদেশে এখন তিন নম্বর ধনী উনি আকিস কোম্পানির নাম শুনেননি ওনার বড় ছেলে ডক্টর মহিউদ্দিন যদিও ইসলামী মাইন্ডের মানুষ কিন্তু নামাজ কায়েমের আন্দোলনের ভূমিকা ওনার নেই কারণ নামাজ পড়া আর কায়েম করা কিন্তু আকাশ পাতা তারা বুঝতেছে মনে করছে নজর আজকে যদি ওনার কানে এটা চলে যায় আপনার ইমামতি ইমামতি আমি তো টাকা নিই না আমি ফিরে ফিরে নামাজ পড়াই এতদিন যা নামাজ পড়িয়েছি এমনকি আমার যতদিন নামাজ পড়াতে বলে ফিরি আমি নামাজ পড়িয়ে টাকা নিই না কারণ টাকা নিলে ওর গোলাম হয়ে যাবে
এতদিন কুষ্টিয়া যেখানে পড়াতাম বলেছে আমার টাকা দেওয়া লাগবে নামাজ পড়াতে পারে নামাজ পড়িয়ে দিতে পারে কিন্তু টাকা নিলে ওরা সা সা বলে ওইটা বলা লাগে ঠিক কথা বলছেন ঠিক সম্মানিত ভাইরা যারা দায়িত্ব নিয়ে জোর করে বসে আছেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস যদি আপনার থাকতো আমি যদি নামাজ কায়েমের আন্দোলন করতে তাহলে নামাজ কিভাবে কায়েম করা লাগে এটা আপনি ইমাম সাহেবকে বলতে দিতেন নামাজ কায়েম কি নামাজের ভেতরে যে বিষয়গুলো আপনি বলেন দাঁড়িয়ে ওই বিষয়গুলো আপনার জীবনে থাকা লাগবে দুই নম্বরে নামাজের ভেতরে আপনার মন থাকা লাগবে তিন নম্বরে নামাজে যদি ইমাম সাহেব কোনো সময় ভুল করে অবশ্যই আপনাকে বলে দেওয়া লাগবে চার নম্বরে ইমাম ভুল ধরার পরেও যদি সতর্ক না হয় সংশোধন না হয় ওই ইমামের ঘাড় ধরে নামিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে এই ইমাম বলতে শুধুমাত্র মসজিদের ইমাম আর মাদ্রাসার ইমাম বলেন আপনাকে তো নামাজ কায়েম করতে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি যখন নামাজ কায়েমের শব্দটা বাস্তবে প্রতিফলন করবেন যা পড়বেন নামাজে অন্তত ওই বিষয়গুলো যেন আপনি বোঝেন আপনি একটা বিবেক দিয়ে বলেন তো আপনি কি এগুলো সব বোঝেন না এখানে যারা আছে একশোটার মনে হয় অন্তত সত্তর জন নামাজে যা পড়ে বোঝেন